ঠিক বলেছেন, মানুষ ভাবে একরকম, হয়ে যায় আর একরকম। রকম সকম বুঝি না, মির্জা আবির কি রাস্তার ফকির? ওরকম একটা কোম্পানি বন্ধ হলে আমার কিচ্ছু যাবে আসবে না। আরে ছয় মাসে আমি ইনকাম করেছি মিনিমাম 50 কোটি টাকা। ইনকাম তো হবেই, ডাক্তার মবিন মানুষের বডিতে ছুরি চালিয়ে কিডনি পাচার করেছে 20 কোটি টাকার, চোখ পাচার করেছে 25 কোটি টাকার, আর রক্ত বিক্রি করে কামিয়েছে 5 কোটি টাকা। আর যেগুলো ফ্রিজিং করে রাখা আছে তার বর্তমান মূল্য হবে মিনিমাম 20 কোটি টাকা। কারেক্ট, ঠিক বলেছ, ঠিক। ফলো মি। ঠিক বলেছ, কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না? চায়ের কাপটা আমার হাতে দিতে পারলি না? কি করছো ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেলেন? শুধু পাগল না, আমি উন্মাদ হয়ে গেছি, উন্মাদ। কাজলের আচরণ আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে হাওয়া দিয়েছে ওর প্রাইভেট সিকিউরিটি আবির। আবির? হ্যাঁ আবির। কাজলের সঙ্গে আবিরের কি সম্পর্ক আমাকে তা জানতেই হবে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। নে ধর। 5 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা। চুপ কর। আমার ভাইজান আসাদের বিয়ের সময় আমি যখন এই বাড়িতে এসেছি তখন ভাড়া দিয়েছি 5 টাকা। ছোট ভাই আহাদের বিয়ের সময় যখন আমি এই বাড়িতে এসেছি তখনও ভাড়া দিয়েছি 5 টাকা। এখন ভাতিজির বিয়েতে এসেছি, তুই 5 টাকাই ভাড়া পাবি। আমার নীতি কখনো বদলায় না। এ আবার কেমন নীতি? আরে ব্যাটা, মুরব্বী মানুষের নীতি তুই বুঝবি না। যাবার এই তুমি কে? জিব, আমি আবির। চলুন ভেতরে চলুন। কিন্তু তোমার পরিচয়? আগে ভেতরে চলুন তারপর পরিচয়, চলুন। চলো ভাইজান। ভাইজান প্রতি কাজল মামা, বেঁচে থাক মা, বেঁচে থাক। হায় আমার বুকে আয়। ভাইজান জরুরি কাজে বাইরে গেছে। তুমি কেমন আছো বুবু? ওকে রে। আরে ও হলো আবির, কাজলের। আর বলতে হবে না, বুঝে গেছি বুঝে গেছি। এই না হলো জামাই, কাজলের কপাল ভালো। বুবু আগে আমার কথা শোনো। আরে শোনা শুনি পরে, আগে আমাকে দু চোখ ধরে দেখতে দে। তা বাবা তুমি কি করো? আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ওয়াও, আমার ভাইয়ের পছন্দ আছে। বুবু আসলে ও কি আবল তাবল বলছিস, তোর সমস্যা কি বলতো? আসলে ও আমাদের জামাই নয়।